নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে দু হাজার পঁচিশ সালে যে ভর্তি হবে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি বিভিন্ন স্কুল যেগুলো রয়েছে হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলে এসএসকে এমএসকে এই সমস্ত স্কুলগুলোতে যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে ভর্তি করা হবে দু হাজার পঁচিশে সে ভর্তির ক্ষেত্রে কোন ক্লাসের এলিমেন্টারি এডুকেশানের সাপেক্ষে হচ্ছে আমরা জানি চোদ্দো ছয় থেকে চোদ্দো এবং ছয় থেকে আঠেরো স্পেশাল নেটদের ক্ষেত্রে হচ্ছে আর টি অ্যাক্ট অনুযায়ী হচ্ছে তাদের ফ্রি অফ কস্টে এডুকেশান শিক্ষার যে অধিকার সেই অনুযায়ী পঞ্চ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোন বয়সে কোন ক্লাসে ভর্তি করা যাবে এবার দু হাজার পঁচিশে তার লিস্ট দিয়ে দিয়েছে আমি সেটা আপনার সাথে শেয়ার করবো দেখুন পরপর যে ইয়েগুলো রয়েছে আমি একটু দেখে নিচ্ছি দেখুন ইট হ্যাজ বি ডিসাইডেড দ্য অ্যাডমিশন এলিমেন্টারি ক্লাসেস ইনক্লুডিং প্রি প্রাইমারি শ্যাল বি ডান থ্রু ড্র অফ লটারি লটস ড্র ইন ইভ নাম্বার অফ ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন ইন ক্লাস ইজ মোর দ্যান নাম্বার অফ সিট অ্যাভেলেবেল অর্থাৎ কোনো স্কুলে যদি মানে সিটের সংখ্যা থেকে ছাত্রছাত্রী যে ভর্তি করার যে মানে সিট থাকার দরকার তার থেকে যদি বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে লটারি মানে লটারির মাধ্যমে এটা সিলেক্ট করতে হবে আর মোড অফ কন্টাক্ট লটসের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট জেনারেল ড্র লটস ফ্রম অ্যামাং অল অ্যাপ্লিকেন্ট তারপর দেয়ার আফটার এ সিরিজ অফ ড্র ফ্রম লেফট ওভার অ্যাপ্লিকেশন যারা পড়ে তাদেরকে ক্ষেত্রে এটা ফিল করেছে তাদের ক্ষেত্রে আন করতে হবে এটা আছে আর রিজার্ভেশন সিট অবশ্যই রুল অনুযায়ী হতে হবে মেনটেন করতে হবে এবং চিলড্রেন সিকিং অ্যাডমিশন ফর প্রি প্রাইমারি ক্লাস মানে প্রাক প্রাথমিকের ক্ষেত্রে অবশ্যই পাঁচ বছর পর্যন্ত বা তার বেশি এবং ছ বছরের নিচে হতে হবে প্রি প্রাইমারি ক্লাসে পড়তে গেলে অর্থাৎ প্রাক প্রাথমিকের হচ্ছে শুরু হবে পাঁচ বছর বা পাঁচ বছরের এবং ছ বছরের কম পাঁচ বছর বা পাঁচ বছরের থেকে বেশি কিন্তু ছ বছরের কম হতে হবে এক এক দু হাজার পঁচিশের সাপেক্ষে এবং অ্যাপ্রোপ্রিয়েট এজ অনুযায়ী অ্যাডমিশান নিতে হবে এটা বলা হয়েছে দেখুন ক্লাস ওয়ানের ক্ষেত্রে এক এক দু হাজার সাপেক্ষে ছ বছরের বেশি বয়স হতে হবে এবং সাত বছরের কম হতে হবে এবং অনেক ভর্তি করতে গেলে ক্লাস টুয়ে ভর্তি করতে গেলে সাত বছরের বেশি আট বছরের কম হতে হবে বয়স আর ক্লাস থ্রির ক্ষেত্রে আট বছরের বেশি ন বছরের কম এবং ক্লাস ফোরের ক্ষেত্রে ন বছরের বেশি কিন্তু দশ বছরের কম হতে হবে এবং ক্লাস ফাইভের ক্ষেত্রে দশ বছরের বেশি এগারো বছরের কম সিক্সের ক্ষেত্রে এগারো বছরের বেশি বারো বছরের কম এইটের ক্ষেত্রে বারো বছরের বেশি তেরো বছরের কম আর এই সরি হ্যাঁ এই সেভেনের ক্ষেত্রে সরি বললাম সেভেনের ক্ষেত্রে বারো বছরের বেশি তেরো বছর কম হতে হবে আর এইটের ক্ষেত্রে তেরো বছরের বেশি কিন্তু চোদ্দ বছরের কম হতে হবে এই এজ অনুযায়ী কিন্তু হচ্ছে ভর্তি করাতে হবে স্টুডেন্টদেরকে এই দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষে আর নো স্টুডেন্ট শুড বি ফোর্স টু ড্রপ আউট এডুকেশান কাউ কোনো স্টুডেন্ট যাদেরকে ড্রপ আউট হিসেবে রাখা যাবে না আউট অফ দ্য স্কুল চিলড্রেন আর টু বি অ্যাডমিটেড ইউনিভার্সারি সব স্টুডেন্টকে হচ্ছে ভর্তি করতে হবে আর চিলড্রেন যারা স্পেশাল নিড সিডব্লিউএস এর যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে উইদিন আঠেরো বছরের মধ্যে তারা তাদেরকে ভর্তি করতে হবে অ্যাডমিটেড সাথে ওয়ে দ্যাট দেমে কমপ্লিট এলিমেন্টেড এডুকেশান আঠেরো বছরের মধ্যে তার এই এইট পর্যন্ত যেন কাজ কমপ্লিট করতে পারে তারা আর এখানে বলছে এজ রিল্যাক্সেশান পাবে বিভিন্ন বয়সে ক্যাটাগরি ওয়াইজ এটা বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট কেস ক্যালকুলেশান এজ অ্যাডমিশান অ্যান্ড আন্ডার এজ চিলড্রেন রিল্যাক্সেশান ফর ফোর মান্থ মে বি গিভেন চার মাসের বয়সে ছাড় দিতে পারে এইচএমটা মেরিটেলকে ভিত্তিতে এটা বলা হয়েছে তো এ হচ্ছে ব্যাপার দেখুন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ